চট্টগ্রামের পাহাড়তলিতে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, এমি, দুপুর 12টার দিকে মূলত অভিযান শুরু হয়। সে অভিযান কিছুক্ষণ আগে আজকের মতো শেষ হয়েছে। তবে দুর্ভাগ্যজনক যে অস্ত্র যেটি সেটি আসলে উদ্ধার হয়নি। যে মোটরসাইকেল, সে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যেগুলো আসলে পুড়ে যাওয়া মোটরসাইকেল ছিল। দুর্বৃত্তরা সেগুলো নিয়ে গিয়েছিল আত্মসাৎ করার জন্য, কিন্তু পরবর্তীতে যখন পুলিশের তৎপরতা সবকিছু মিলে সেটি আসলে তারা যখন আর রাখতে পারছিল না, তখন কিন্তু গতকাল রাতে মূলত এই পুড়ে যাওয়া মোটরসাইকেল গতকাল রাতে এখানে যে বিটেক মোড়ের পাশে যে পুকুর, সে পুকুরে এগুলো ফেলে রেখে যায় তারা। এবং যাকে আটক করা হয়েছে গতকাল ভোর রাতের দিকে, যাকে আটক করেছে তার দেওয়া তথ্য মতে, এই যে আটক দেওয়া তথ্য মতে একটি পিস্তলও কিন্তু এখানে ফেলেছে বলে সে আসলে জানিয়েছিল। কিন্তু আমরা পুলিশ এখানে জাল দিয়ে খুঁজেছে, কিন্তু কোনো ধরনের আসলে পিস্তল পাওয়া যায়নি। এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি, দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। যদিও তার দেওয়া তথ্য মতে এখানে তিনটি মোটরসাইকেল থাকার কথা, আর একটি মোটরসাইকেল এখানে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা একটু কথা বলবো পুলিশের পুলিশ কর্মকর্তার সাথে, আমরা একটু জানার চেষ্টা করবো। আপনারা তো দীর্ঘক্ষণ অভিযান পরিচালনা করলেন, এখন পর্যন্ত অর্জন কি, আর যে পিস্তলের কথা বলা হয়েছিল সেটি পেয়েছেন কিনা, না পেলে পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন? আমরা আমাদের এখান থেকে যে আপনারা দেখেছেন, আমরা অভিযান পরিচালনা করেছি পাহাড়তলি থানা। আমাদের ডিসি ওয়েস্ট স্যারের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে এখন পর্যন্ত পুলিশের পাহাড়তলি থানার লুণ্ঠিত দুটি মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়েছে। আপনারা দেখেছেন যে দুটি মোটরসাইকেলই পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুড়িয়ে দেওয়ার পরে এখানে এই পুকুরে লুকিয়ে রাখা হয়েছে। তাছাড়া ওই আসামির স্বীকারোক্তি মোতাবেক আরও অস্ত্রের ব্যাপারেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে আমাদের ইনফরমেশন ছিল এখানে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা এখানে জাল ফেলা হয়েছে, কিন্তু অস্ত্রটা উদ্ধার করা সম্ভব হয় নাই। হয়তোবা অস্ত্রটা কাদা পানিতে তলিয়েও থাকতে পারে, আমরা অন্য জায়গাতেও আমাদের তথ্য আছে, সেখানে অভিযান পরিচালনা করা হবে। যদি না পাওয়া যায় এখানে আমরা নজরদারি রাখবো। আমরা এখানে আপনারা হচ্ছে সেচের মাধ্যমে যদি এখানে পাওয়া যায় আমরা সেই ব্যবস্থা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি বলছিলেন আসলে তারা চেষ্টা করেছেন, তবে যে আটক হয়েছে, গ্রেফতার হয়েছে, তার দেওয়া তথ্য আসলে কতটুকু সঠিক, সে কি আসলে এখানে অস্ত্র ফেলেছিল কিনা, সেই বিষয়টিও কিন্তু আসলে জিজ্ঞাসাবাদের একটি বিষয় রয়েছে। যেহেতু পিস্তল 9mm পিস্তল ছিল সেটি, সেই পিস্তল কিন্তু আসলে খুবই ছোট, যেটি আসলে খুব সহজে বহন করে। দর্শক, চট্টগ্রামের পাহাড়তলিতে পুলিশের অস্ত্র উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।